প্রবাসীদের একটি অভিযোগ রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন পাওয়া যায় না প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে গেলে হয়রানি হতে হয় প্রবাসীরা কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে কোনো হয়রানি ছাড়াই স্বল্প সময়ে লোন পাবেন তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন হ্যালো পিওর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জয় দাস আমার চ্যানেল অনোজয় থ্রি সিক্সটি ফাইভ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজে রাখবেন এতে করে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও পাবলিশ হলে সবার আগে আপনি তা দেখতে পারবেন অতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন প্রবাসীরা ভিসা পাওয়ার পরে মাত্র তিন দিনে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিয়ে বিদেশে যাবেন এবং কাজ করতে পারবেন অনেকেই এটাকে কথার কথা ভাবছেন আসলে এটি কথার কথা না কিছু কৌশল অবলম্বন করলে আপনিও প্রবাসী কল্যাণ ব্যাংক হতে খুব অল্প সময়ে কোনো হয়রানি ছাড়া লোন পাবেন কিভাবে আপনি হয়রানি ছাড়াই প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন পাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রবাসী কল্যাণ ব্যাংক হতে বিভিন্ন ধরনের লোন দেওয়া হয় যেমন অভিবাসী ঋণ ধরা যাক আপনি বিদেশে যাওয়ার জন্য একটি বৈধ ভিসা পেয়েছেন এখন আপনার বিদেশে যাওয়ার জন্য টাকা নেই তাহলে আপনি এই বৈধ ভিসাটি দেখিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে পারবেন এছাড়া অনেকেই রয়েছে বিদেশে ছিলেন প্রবাসে ছিলেন কিন্তু কোনো কারণে বিদেশ থেকে ফিরে এসেছেন এবং তিনি দেশে কিছু একটা করতে যাচ্ছেন এখন তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের পুনর্বাসন ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে হলে বিভিন্ন ধরনের কাগজপত্র দিতে হয় যেমন অভিবাসী ঋণের ক্ষেত্রে বৈধ ভিসার কপি দেখাতে হবে এছাড়া এনআইডির কপি পাসপোর্টের কপি এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এ সকল কাগজপত্র দেখিয়েই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে অভিবাসী ঋণ নিতে পারবেন এছাড়া পুনর্বাসন ঋণের ক্ষেত্রে তিনি যে দেশে কিছু একটা করেন সেটার একটা কাগজ দেখাতে হবে এছাড়া তিনি যে বিদেশে ছিলেন সেখানে কাজ করতেন তার প্রমাণ দেখাতে হবে এ সকল কাগজপত্র তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক হতে তিন লক্ষ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে কোনো জামানত দিতে হয় না কিন্তু তিন লক্ষ টাকার উপরে লোনের ক্ষেত্রে তাকে জামানত দিতে হয় প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো গ্যারান্টর বা জামিনদার জামিনদার হলো যিনি ঋণ অনুপস্থিতিতে ঋণ পরিশোধের দায়িত্ব নেন প্রবাসী লোনের ক্ষেত্রে যিনি লোন নেন তিনি লোন নিয়ে বিদেশে চলে যান সেজন্য এই লোনের ক্ষেত্রে জামিনদারের গুরুত্ব বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার সকল কাগজপত্র যদি বৈধ থাকে এবং আপনি একজন ভালো জামিনদার দিতে পারেন তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পাবেন এখন ভালো জামিনদার বলতে কি বোঝানো হয়েছে ভালো জামিনদারের চরিত্র অবশ্যই ভালো হতে হবে তাকে একজন গণ্যমান্য ব্যক্তি হতে হবে যেমন তিনি হতে পারেন এলাকার একজন মেম্বার চেয়ারম্যান অথবা ভালো ব্যবসায়ী গ্যারেন্টারের আর্থিক অবস্থা অবশ্যই ভালো হতে হবে যাতে করে ঋণ গ্রহিতা যদি ঋণ পরিশোধে অক্ষম হন তাহলে গ্যারেন্টার সেই লোনটি পরিশোধ করে দিতে পারবেন এছাড়া গ্যারেন্টার যদি একজন সরকারি চাকরিজীবী অথবা একজন ভালো বেসরকারি চাকরিজীবী হন তাহলে তিনি খুব সহজেই প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন পাবেন অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সকল বৈধ কাগজপত্রের পাশাপাশি একজন ভালো গ্যারান্টার দিতে এতে করে আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক হতে খুব অল্প সময়ের মধ্যেই লোন পেয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন তাহলে অন্যরা জানতে পারবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাঙ্গির বাজিয়ে রাখবেন আজ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও না দেখা বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন